সেটা, হ্যাঁ, কারণ এগুলো যখন আমরা পোস্ট করি এগুলো কিন্তু কথা অনেকে এগুলো কথা ধরবে। হ্যাঁ, সো রেডি? আমরা আজকে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড, সরি ডিরেক্ট মেথড। এই ডিরেক্ট মেথডটা আসলে অনেকেই অনেকেই মানে করায় না এবং করতে চায় না অনেক স্টুডেন্ট, কিন্তু খুবই সহজ, জাস্ট আগের তুলনায় একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। দেখো আজকে জানি, আমরা জানি এখানে কয়টা বইয়ের মধ্যে এই চ্যাপ্টারটা আছে, চারটা বইয়ের মধ্যে এই চ্যাপ্টারটা আছে। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ আছে, অ্যাডভান্স ওয়ানে আছে, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এর মধ্যে যেটা তোমরা করতেছো, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ফোর্থ ইয়ার যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট তাদের আছে। তো এখানে কি আছে, এটা কি করতেছি আমরা, অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে আমরা ইনশাল্লাহ পাবো। আমরা ফোর্থ ইয়ারে গেলে পাবো কিনা, তবে এটা থার্ড ইয়ারে পাইলাম আমরা, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পাবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আজকে করবো ডিরেক্ট মেথড, আর আজকে আমাদের সমাধান হবে রিকোয়ারমেন্ট কত থেকে 14 থেকে 22 পর্যন্ত সমস্যা সমাধান হয়ে যাবে, ঠিক আছে? রিকোয়ারমেন্ট যাদের শিট আছে সেই শিটের মধ্যে তাকাও এবং খুব মনোযোগ দিয়ে দেখো, তোমাদের কোনো টেনশন নাই, জাস্ট দেখবা, ঠিক আছে? রিকোয়ারমেন্টের সাথে মিলানোর দরকার নাই, বা মিলাইলে মিলাও, কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখো, তারপরে রেকর্ড অফ করে দিয়ে তোমাদেরকে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অঙ্ক করতে দিব, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে দেখো। আজকে আমরা জানি এইখানে একটা অঙ্ক আমাদের, এই অঙ্কটাই তো আমরা করতেছিলাম না? আচ্ছা, এখানে দেখো একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, সবাই আমরা জানি। এখন আসো, আমরা এখানে অ্যাডিশনাল ইনফরমেশন আছে, সবাই সব অঙ্কেই থাকবে। আর এখন আমরা যদি এই অঙ্কটা করতে চাই, ক্যাশ ফ্লো কি আমরা করব এখন, কি মেথড, ডিরেক্ট মেথড, তাহলে প্রথমে কি কাজ, ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। কিন্তু ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা আগে বসাবো না, কিন্তু আমরা তো জানি এখানে ক্যাশ নিড, ক্যাশ প্রোভাইডেড এর টাকা দেওয়া আছে 1,37,000 টাকা, ডিরেক্ট ইনডিরেক্ট মেথডে করে আসছি আমরা। আচ্ছা, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, পারচেজের টাকা দেওয়া আছে, ক্যাশ ইকুইপমেন্ট সোল দেওয়া আছে, তাই না? আছে না? এটা নিড ক্যাশ কি ইউজড ইন অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্লিয়ার? নাই না? নাই, আছে। তারপরে আবার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর অপের অঙ্ক, বন্ড ইস্যু আছে 90,000 টাকা, ডিভিডেন্ড পেইড আছে 32,000 টাকা, যোগ বিয়োগ করে এটা হলো গিয়ে আমাদের কত টাকা, 58,000, আর নিড প্রোভাইড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, কথা ক্লিয়ার নাকি? এতটুকু তো আগের অঙ্ক সেম, তাইলে তার মানে ইনডিরেক্ট মেথডের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আর ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস আর ডিরেক্ট মেথডের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আর ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস সেম, কথা ক্লিয়ার? তার মানে আমার শুধু একটু শিখতে হবে, কতটুকু, শুধু অপারেটিং টুকু শিখতে হবে, কথা কি ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা আসলে অপারেটিং এ শিখে গেলাম লাস্ট ক্লাসে ডিরাইভ। হ্যাঁ, আর লাস্ট ওই ট্র্যাক সে, তাহলে আসো আমরা এখন অপারেটিং এর মধ্যে কি শিখব, এখানে কি লিখতে হয়, ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, টাকাটা লিখতে হয়, কথা কি ক্লিয়ার? এরপরে লেস দিতে হয়, লেস কি লিখতে হয়, ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার, সাপ্লায়ার লিখতে হয়, কথা কি ক্লিয়ার? এরপরে টাকা লিখতে হয় হচ্ছে ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স, ক্লিয়ার? টাকা লিখলাম, ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স কি টাকা লিখবো, তারপরে কি ক্যাশ পেমেন্ট ফর ইন্টারেস্ট টাকা লিখবো, লিখে এইটা এখানে লিখে এইটা থেকে এইটা বিয়োগ করার পরে যা হবে এইটার ফলাফল ইনডিরেক্ট মেথডের ফলাফল সেম আসবে, এই জন্য আগে আমি ইনডিরেক্ট এর ফলাফল লিখে বসে, ক্লিয়ার না? বুঝছি না, বুঝি নাই? তাহলে একই অঙ্কে ডিরেক্ট করলেও যা হবে ইনডিরেক্ট করলেও ফলাফল কি আসবে, তাই আসবে, কোনো সমস্যা নাই, শুধু হ্যাঁ সেম ফলাফল আসবে, কনসেপ্ট ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে এইখানে যে আমাদের ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমারের যে টাকাটা, এই টাকাটা আমি কই পাবো, আমাকে ওয়ার্কিং কি করতে হবে, ওয়ার্কিং আসো দেখি আমরা ওয়ার্কিং টা কি করব, ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, ক্যাশ রিসিভ ফ্রম এর কাস্টমারের আমার এরকম একটা ছক করব, তারপর এখানে লিখতে হবে সেলস, সেলস এর টাকা, তারপরে হচ্ছে প্লাস মাইনাস, অ্যাকাউন্ট রিসিভেবল যদি ডিক্রিজ করে তাইলে প্লাস, অ্যাকাউন্ট রিসিভেবল যদি ইনক্রিজ করে তাইলে মাইনাস, কথা কি ক্লিয়ার? এইবার আমরা লিখব এখানে যোগ করে নামাইলে যে ফলাফলটা পাবো এটার নামই হচ্ছে ক্যাশ রিসিভ ফ্রম, কথা কি ক্লিয়ার না ক্লিয়ার? আবার বলতো কি কি হবে ফরম্যাটটা, কি সেলস লিখবো, তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল যদি বাড়ে তাহলে কি হবে মাইনাস, পসিবল যদি কমে প্লাস, কথা কি ক্লিয়ার? এখন এটা মনে রাখার জন্য একটা উপায় আমি বলতে পারি। আচ্ছা তুমি মনে মনে চিন্তা করো, সেলসটা কি টাকা আসছে না গেছে, সেলস টাকা আসছে আসছে। আচ্ছা দেনাদার যদি কমে টাকা বাড়ে না, কমে দেনাদার কমে টাকা কমে, দেনাদার বাড়ে টাকা বাড়ে, দেনাদার কমলে টাকা বাড়ে না, কারণ টাকা দিছে বুঝি, তাহলে বা ওইটা সেলসটাও টাকা বাড়ে,
আর দেনাদার কমলেও টাকা বাড়ে, তাহলে যোগ হবে না কি হবে? যোগ হবে, বাড়ে বাড়ে, তাহলে সেলস অ্যাকাউন্ট রিসিভ ডিক্রিজ করলে কি হবে? যোগ যোগ হবে। হবে, আর অ্যাকাউন্ট রিসিভ ইনক্রিজ করলে মানে টাকা গেছে, গেলে বাড়ার সাথে গেছে এটা কি হবে? বিয়োগ হবে। তাহলে মনে রাখার একটা সহজ উপায়, অনেকে বলে স্যার বাড়লে যোগ হবে না বিয়োগ হবে, মনে রেখা এমনি মনে রাখলে আমরা করতে পারবো। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আসো এখানে আমাদের টাকা বসাইতে হবে না, তাই জন্য ওয়ার্কিং স্কোর কমপ্লিট হবে। এটা জাস্ট আমরা এখন দেখো এই যে এখানে সেলস কত টাকা, 3 লক্ষ কত টাকা, 75,000 টাকা। আর অ্যাকাউন্ট রিসিভেবল কোথায়? এই যে অ্যাকাউন্ট রিসিভেবল পাইছো, অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা, 15,000 ছিল এখন 12,000 কমছে না বাড়ছে? কমছে। কত টাকা কমছে? 3,000 টাকা। তাইলে এখন যদি আমরা আবার এই ওয়ার্কিং এ যাই, কি সেলস কত টাকা, 9,75,000 টাকা, আর প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ কত, 3,000, যোগ করলে কত টাকা হয়? 9,78,000 টাকা। কথা কি ক্লিয়ার? ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার 9 লক্ষ। 1 নম্বর ওয়ার্কিং স্টেজ। হ্যাঁ এখানে যেটা যেটা আসবে একটু ওয়েট করলে আপনারা বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে এই টাকাটা নিয়ে ওই যে শখের মধ্যে নিয়ে বসাইতে হবে না, তাহলে আসো এখানে আমরা ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার এর টাকাটা ক্লিয়ার বুঝি না বুঝিনি? হ্যাঁ তাহলে এগুলো আমরা এরপরে পরের ওয়ার্কিংস টা কি, ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার। এখানে কি লিখবো? প্রথমে কস্ট অফ গুডস সোল্ড বসাইতে হবে, এরপরে টাকা, তারপরে কি বসাইতে হবে, ইনভেন্টরি যদি ইনক্রিজ করে তাহলে কি হবে, প্লাস, ইনভেন্টরি ডিক্রিজ করলে মাইনাস বসাইলাম, এরপরে অ্যাকাউন্টস পেয়েবল যদি ডিক্রিজ করে প্লাস, ইনক্রিজ করলে মাইনাস, মাইনাস করে যে যোগ বিয়োগ করে যে টাকাটা পাবো সেটাই হচ্ছে ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার। কথা ক্লিয়ার? এবার এটা মনে রাখার জন্য একটা উপায় আমরা বলি। আচ্ছা তুমি বলো তো কস্ট অফ গুডস সোল্ড কি, টাকা যায় না আসে? কস্ট অফ গুডস সোল্ড যায়, কস্ট অফ গুডস সোল্ড মানে কি, খরচ না, খরচ হলে টাকা আসে না? যায়। যায়। আচ্ছা এবার বলো ইনভেন্টরি যদি ইনক্রিজ করে টাকা যাবে না আসবে? যাবে। আমি ইনভেন্টরি আনছি, টাকা দিয়ে তো আনছি, তার মানে ইনক্রিজ করলে টাকা গেছে, তাহলে কস্ট অফ গুডস সোল্ড গেছে আর ইনভেন্টরি ইনক্রিজ করলেও টাকা গেছে, গেছে গেছে কি হবে, তার মানে ইনভেন্টরি ইনক্রিজ করলে যোগ হবে আর ইনভেন্টরি ডিক্রিজ করলে টাকা আসছে, তাহলে গ্যাসের সাথে আসছে কি, মাইনাস। আবার এবার অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ করলে কি হয়, টাকা গেছে, তাহলে গ্যাসের সাথে গেছে কি হবে, যোগ হবে, আর যদি ইনক্রিজ করে তাহলে টাকা আসছে, তাহলে গ্যাসের সাথে আসছে কি হবে, মাইনাস, তাহলে যোগ কি হবে, মনে রাখো। ক্লিয়ার? খুবই ইজি, নাথিং এলস, মনে না করার মতো। ঠিক আছে তাহলে আসো এখানে দেখি কস্ট অফ গুডস সোল্ড কই, এই যে দেখো কস্ট অফ গুডস সোল্ড টাকা কত, এই যে দেখো 6,60,000 টাকা পাইছি। মনোযোগ দিয়ে শুধু এইদিকে দেখো, সব আছে এখানে, সব এখানেই আছে, তোমার কোনো দিকে তাকাই দেবো না, শুধু 100% মনোযোগ দাও তাইলেই হবে। এবার আসো তাহলে প্রথমে কি সূত্র অনুযায়ী কি, তারপরে ইনভেন্টরি, এই যে দেখো ইনভেন্টরি বাড়ছে না কমছে, ইনভেন্টরি কমছে 30,000 টাকা। এবার বলতে অ্যাকাউন্টস পেয়েবল বাড়ছে না কমছে, কমছে কত টাকা, বুঝছি না বুঝিনি। এবার তাহলে ওই ফরম্যাটে গিয়ে আবার এই টাকাটা বসাই, তাহলে আসো দেখি এখানে প্রথমে কস্ট অফ গুডস কত, 6,60,000। ইনভেন্টরি কি ডিক্রিজ করছে না, ডিক্রিজ করলে টাকা আসছে, তাহলে গ্যাসের সাথে আসছে কি, মাইনাস। আবার এবার বলে অ্যাকাউন্টস পেয়েবল কি ইনক্রিজ ডিক্রিজ করছে, তাও টাকা গেছে, গ্যাসের সাথে গেছে কি, প্লাস, প্লাস করলে কত টাকা হবে, এই যে 6,38,000 টাকা, এইটা হলো ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার। এই টাকাটা নিয়ে কোথায় আবার ওই ক্যাশ ফ্লোর মধ্যে বসাই দিব না, এই যে দেখো ক্যাশ লেস ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার এত টাকা, বুঝছি না বুঝছি, খুবই ইজি। এরপরে কি, ক্যাশ পেমেন্ট ফর, তাহলে ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স এর এই ওয়ার্কিং টা আবার করতে হবে না, তাহলে আসো আমরা ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স, তাহলে এটা কি, প্রথমে ক্যাশ অপারেটিং এক্সপেন্স বসাইতে কি করতে হবে, অপারেটিং এক্সপেন্স বসাইতে। ঠিক আছে এই অপারেটিং এক্সপেন্স অলওয়েজ মনে রাখবো এই কথাটা, এক্সক্লুড ডিপ্রিসিয়েশন এন্ড অ্যামর্টাইজেশন, মানে ওই টাকা ডিপ্রিস কি অপারেটিং এক্সপেন্সের যে টাকাটা সেটার মধ্যে অবশ্যই ডিপ্রিসিয়েশন আর অ্যামর্টাইজেশন থাকতে পারবে না, যদি থাকে তাহলে বাদ দিয়ে বসাবো, আর যদি এক্সক্লুড থাকে তাহলে ওই টাকাটাই বসাবো। কথা কি ক্লিয়ার, মনে থাকবে? বুঝছি না বুঝিনি, শর্ত হচ্ছে ওটার মধ্যে টাকা থাকতে পারবে না, কার কার টাকা থাকতে পারবে না, ডিপ্রিসিয়েশন আর অ্যামর্টাইজেশন। তাইলে যদি লেখা থাকে ডিপ্রিসিয়েশন এক্সক্লুডিং, সরি অপারেটিং এক্সপেন্স এক্সক্লুডিং ডিপ্রিসিয়েশন, তাহলে কি বাদ দেওয়া না বাদ দেওয়া না, এক্সক্লুড মানে বাদ দেওয়া, বাদ দেওয়া মানে কি, বাদ দেওয়া, তাহলে বাদ দেওয়া ওই টাকাটাই বসাবো, আর যদি ইনক্লুড করা থাকে তাহলে বাদ দিয়ে বসাবো। আচ্ছা প্রিয়া না প্রিয়া না, হ্যাঁ ডিপ্রিসিয়েশনটাকে বাদ দিয়ে বসাবো, তাহলে এটা বসাইলাম। এরপরে কি, প্রিপেড এক্সপেন্স
ইনক্রিজ ডিক্রিজ, ডিপেন্ড এক্সপেন্স ইনক্রিজ ডিক্রিজ হলে যোগ করব, যোগ বিয়োগ করব, এক্সপেন্স পেয়েবল ইনক্রিজ ডিক্রিজ হলে যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করে যে ফলাফলটা পাবো সেটার নামই হচ্ছে ক্যাশ পেমেন্ট ফর কি অপারেটিং এক্সপেন্স। আবার একটু মনোযোগ করার জন্য সহজ উপায় বলি, এবার বলো অপারেটিং এক্সপেন্স কি? আউটফ্লো না ইনফ্লো, মানে টাকা গেছে না আসছে, গেছে গেছে, এক্সপেন্স এক্সপেন্স মানে গেছে। তাইলে এবার প্রিপেড এক্সপেন্স যদি ইনক্রিজ করে তাহলে টাকা গেছে না আসছে, ইনক্রিজ করলে গেছে, তাহলে গেলে গেলে যাওয়ার সাথে কি হবে? যোগ হবে। ইনক্রিজ যদি ডিক্রিজ করে টাকা আসছে তাহলে কি হবে? মাইনাস। এবার বলো এক্সপেন্স পেয়েবল ডিক্রিজ করলে টাকা গেছে, গেছে বলে কি হবে? যোগ। আর ইনক্রিজ করলে টাকা কি আসছে? তাহলে বিয়োগ। কথা ওই একই ফরম্যাটে মনে রাখা সহজ উপায়। তাহলে এখানে কি কি লাগবে আমাদের বলো তো? কস্ট অফ গুডস সোল্ড না, এই যে দেখো কস্ট অপারেটিং এক্সপেন্স কত? 1,86,000। তাহলে এই দুইটার সাথে কার কার সম্পর্ক আসবে? প্রিপেড এক্সপেন্স আর এক্সপেন্স পেয়েবল। তাহলে এই যে দেখো প্রিপেড এক্সপেন্স আছে না, তাহলে বাড়ছে না কমছে? আচ্ছা এখন তোমাদের মনে একটা, এখানে হ্যাঁ এখানে দেখো তোমাদের কি এক্সক্লুডিং নাকি ইনক্লুডিং? দেখো তো এক্সক্লুডিং লেখা না, এই দেখো এক্সক্লুডিং। তারপরে এখন কি করবো? প্রিপেড এক্সপেন্স ডিক্রিজ ডিক্রিজ করছে তাহলে মাইনাস, ঠিক আছে। তারপরে কি প্রিপেড এক্সপেন্স পেয়েবল ডিক্রিজ করছে তাহলে এটা কি হবে? প্লাস। তাহলে এটা যোগ বিয়োগ করলে যে ফলাফল পাওয়া যাবে সেটার নাম কি? 1,79,000 টাকা, এটার নাম হচ্ছে ক্যাশ পেমেন্ট ফর। তাহলে এই যে ফলাফলটা নিয়ে আবার কোথায় বসাবো? ওই ক্যাশ ফ্লোর মধ্যে বসাবো। তাহলে এইখানে আমরা বসাইলাম ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং, ক্লিয়ার? এরপরেরটা কি আসবে? ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স। তাহলে এখন ইনকাম ট্যাক্স আমরা বসাবো, দেখি ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স কিভাবে। সব সেম, প্রথমে আমরা ইনকাম ট্যাক্স বসাবো, তার সাথে যোগ বিয়োগ করবো ইনকাম ট্যাক্স পেয়েবল যদি ইনক্রিজ ডিক্রিজ করে থাকে। ক্লিয়ার? এখন ইনক্রিজ ডিক্রিজ আমরা দেখি এটার সাথে যোগ বিয়োগ করে যেটা পাবো এটা। তো এটা মনে রাখার আগের মতোই সেম উপায়। এখন আমরা দেখবো ইনকাম ট্যাক্স কোথায় আছে না নাই। এই যে দেখো ইনকাম ট্যাক্স দেখা যাচ্ছে, আছে এই যে ইনকাম ট্যাক্স, হ্যাঁ কত টাকা? 34,000 টাকা দেখা যাচ্ছে, এই যে 34,000 টাকা। এইখানে দেখো ইনকাম ট্যাক্স পেয়েবল 12,000 টাকা ইনক্রিজ করছে। তাহলে এখন এখানে ফরম্যাটে বসাবো ইনকাম ট্যাক্স কত? 34,000 টাকা। তাহলে তোমরা বলো তো ইনকাম ট্যাক্স পেয়েবল বাড়ছে না বাড়ছে? 12,000 টাকা বাড়ছে। এবার যোগ হবে না বিয়োগ হবে বলো তো? ভালো করে বলো। ওই যে ওইটা মনে রাখো ফরম্যাট, টাকা গেছে না আসছে, গেছে, তাহলে ওটা ইনক্রিজ করলে সেটা গেছে না আসছে, যোগ হবে। ওটা কি টাকা ইনক্রিজ করছে না আসছে? না জাস্ট করছে, আলহামদুলিল্লাহ। তাহলে টাকা কি হইছে? বাড়ছে। তাহলে মাইনাস গেসের সাথে বাড়লে কি হবে? মাইনাস মাইনাস। এখন কি করবো আমরা? এটার যোগফল কত? 24,000 টাকা ক্যাশ পেমেন্ট ফর ইনকাম। এইটা ফলাফলটা নিয়ে আমরা কোথায় বসাবো? এইখানে নিয়ে বসাই। ক্লিয়ার? এরপরের ফলাফলটা কি আমাদের? তাহলে এটার আবার ওয়ার্ক ইউজ করতে হবে না? তাহলে এটার ওয়ার্ক ইউজ আমরা করতে গেলাম, করতে গিয়ে দেখি ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স কি হবে? ইন্টারেস্ট এক্সপেন্স টাকা এত, প্লাস মাইনাস ইনক্রিজ ডিক্রিজ সেম ফরম্যাটে আমরা করব। কিন্তু যাইয়া যখন আমরা এখানে আসছি, আইসা দেখি ইন্টারেস্ট নামে কোনো এন্ট্রি এখানে নাই, আছে প্রশ্নের মধ্যে কোনো এন্ট্রি নাই। তাহলে এটা নাই মানে কি? টাকা দেখা লাগবে না। তাহলে সরাসরি আমরা ক্যাশ ফ্লোর মধ্যে চলে যাব, এখানে এটা কি নিল। এখন তোমরা যদি চাও এটা না লিখতে তাহলে না লিখতে পারবা, কিন্তু যদি চাও লিখতে তাহলে নিল লিখে দিবা। কথা? এইবার এই সবগুলা চারটার ফলাফল যোগ বিয়োগ করলে কত টাকা আসে? কি আসে না নাই আসছে? এখন আমরা 9,78,000 টাকা থেকে 8,41,000 টাকা বাদ দিলে যে ফলাফলটা পাওয়া যায় এটা হচ্ছে 1,37,000, যেটা আগের টাকা সেম।
কথা কি ক্লিয়ার? তাইলে এখন এই প্রশ্নে বলতো আমাদের বিগিনিং ক্যাশ কত আছে, এন্ডিং ক্যাশ কত? 1,91,000। তাইলে এখন আমরা কি করব, এই তিনটার যোগফল মানে কি বলো, নেট ক্যাশ কি ইনক্রিজ না? আচ্ছা তাইলে এবার কি এর সাথে বিগিনিং কত 1,59,000 যোগ করব, যোগ করার পরে কার সমান আসবে, এন্ডিং ক্যাশের সমান। কথা কি বুঝছি? তাইলে এখন আমরা কি করব, হ্যাঁ শুরু করো তোমরা ওয়ার্কিংস।